যেমন মানুষ হত্যা করা কি গোনা, কথা বলে না কেন? ইচ্ছাকৃত ভাবে জায়েজ মনে করে আনন্দ চিত্রে হাসি খুশিতে কেউ যদি কবিরা গোনা, এখানে একটার কথা আছে মানুষ হত্যা করা, কেউ যদি এই গোনাটা করে, আমি আবার বলছি, এই আলেম যারা আছেন বলেন, বাইরে যেয়ে গেবত করবেন না, এখানে কবিরা গোনার কথা কয়টা? একটা মাত্র। আমার ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান, কোন মানুষ যদি কবিরা গোনা করে, এখানে কবিরা গোনা মানুষ হত্যা করা, মানুষ হত্যা করা কি গোনা? সবাই বলা লাগবে, এই গোনাটা করছে কেমন করে? হুকুম করে, যেমন এই যে বারমাতে একেবারে জায়েজ মনে করে শুরু করেছিল, ঘোষ খাওয়া, জেনা করা, এরকম পড়া করানে আছে 500। এর যে কোনো একটা যদি কেউ জায়েজ মনে করে, ইচ্ছাকৃত ভাবে হালাল মনে করে কাজটা করে আনন্দ চিত্রে, আল্লাহ তাকে বলেন আমি জাহান্নামে দেব। জাহান্নামে দেওয়ার পরে কি হবে তার? মানুষটা জাহান্নামে যাওয়ার পরেও বের হওয়ার চেষ্টা চালাবে, কিন্তু আমি আল্লাহ তাকে আবার ফিরিয়ে দেব। কোথায় ফিরাবো? তাহলে এইরকম গোনা যদি কেউ করে থাকেন, এখন স্টপ। আপনি মনে করেন আমার ইমান আছে, তোমার ইমান তো থাকবে না। আপনি যদি জায়েজ মনে করে, হালাল মনে করে, ইচ্ছাকৃত ভাবে কোনো কবিরা গুনাহ করে, আপনার কিন্তু ওই অবস্থার ইমান থাকে না, আপনি বেঈমান হয়ে যান। এই অবস্থায় যদি আপনি মারা যান তওবা না করে, তাহলে আপনি আল্লাহর কাছে গেলে কোথায় দেবে? লা ইয়ামুতু ফীহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নামে যাওয়ার পরে আপনি বাঁচবেন না মরবেন না, বাসা মরার মাঝখানে থাকবেন। এবার আসেন আমার আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি, আপনি শুনতেছেন? আসেন ময়দানে আসেন। এখানে আমরা শব্দের ভেতরে একটা পেয়েছি, ফাইনাল আহ জাহান্নাম,
জাহান্নাম কাকে বলে? এখানে আমি আল্লাহ যারা অবাধ্য তাদের আশ্রয় স্থল বানিয়ে দিয়েছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এনাটার মাসি, এবার আমার প্রশ্ন, জাহান্নাম কয়টা? আপনি চেয়ারম্যানকে জিজ্ঞাসা করেন তো কয়টা? অনেক যদি লেখাপড়া করে থাকে বলবে সাতটা। এখানে আমরা হাজারো মানুষ জানি জাহান্নাম সাতটা না, কোনোদিন আপনি পড়েননি আন্দাজে শুনে শুনে। আমরা পড়াশোনা করে কোরআনে কারিম থেকে পেয়েছি জাহান্নাম একটা, লাহা সাবামাতু আবাব, জাহান্নামের দরজা সাতটা। দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে ওই অপরাধীকে আল্লাহ ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। আপনি এখানে বসে আছেন কোন ধান্দায়, আপনি দেখবেন আজকে যে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করার উপযুক্ত হইলেন। বুঝেছি, তার কোনো যাবি ঠিক আছে। আপনি যদি যেতে চান আপনাকে আমি আর পৌঁছে দিয়ে আসছি, আপনি এবার মিলাবেন, দেখবেন আপনি কোন দরজা দিয়ে যাওয়ার মতো কাজ করছেন নাকি। এটা গুরুত্বপূর্ণ বিষয় না? প্রত্যেকের জন্য অংশ আছে, দুনিয়ায় যে যে ধরনের পাপ করবে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। তাহলে এতদিন যে ধারণা ছিল যে জাহান্নাম সাতটা না, জাহান্নাম একটা, জাহান্নামের দরজা স্তর সাতটা। এর প্রথম স্তরের নাম হচ্ছে জাহান্নামে সামির, দ্বিতীয়টার নাম হচ্ছে সাকার, তিন নাম্বারটার নাম লাজা, চার নাম্বারটার নাম হচ্ছে জাহিম, পাঁচ নাম্বারের নাম হচ্ছে জাহান্নাম, ছয় নাম্বারের নাম হচ্ছে হুতমা, সাত নাম্বারের নাম হচ্ছে হাবিয়া। এই সাতটা স্তরের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন। আপনি এখন ভেবে চিন্তা ভাবনা করে বাড়ি যাবেন যে আমি কোন দরজা দিয়ে কোন স্তরে থাকার মতো যোগ্যতা অর্জন করলাম। সিরিয়াল হিসাবে আমি শেষ থেকে আসছি, হুতমা কোনটা? আরো জোরে বলুন, হুতমা কি? কেমন জাহান্নাম এটা? দরজা কেমন? আল্লাহ তাআলা নিজে বর্ণনা দিচ্ছেন, জাহান্নামের স্তরে যে কেউ যদি পড়ে যায় তার সর্বপ্রথম কলিজা আগে শেষ হয়ে যাবে। দুনিয়ার আগুনের নিয়ম যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়, আর জাহান্নামে হুতমার যে আগুন এটা যেখানেই লাগবে আগে মানুষের কলিজা পুড়ে সারখার হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে বর্ণনা দিলাম খুব ভালো জায়গা বলেন না কেন? এখন এখানে যাবে কারা? কোরআন বরান পড়ে আমি চার প্রকার মানুষের নাম পেয়েছি। এক একটা জাহান্নামের স্তর আল্লাহ চার প্রকার মানুষের জন্য সাজিয়েছেন। তাহলে সাত চার সাতটা আঠাশটা বিষয়ে ফাইনাল আহ জাহান্নাম এতটুকুর ভেতরে আল্লাহ দিয়েছেন। এই জন্য তাফসির করতে গেলে ঘন্টা না, দিন না, বছর না, যুগের পরে যুগ সময় লাগবে। এই কারণে, কারণ শব্দ ছোট, ব্যাখ্যা অনেক বেশি। আল্লাহ বলেন এমন ব্যাখ্যার ভেতরে লুকিয়ে রেখেছি, সারা পৃথিবীর পানিও যদি কালি বানিয়ে ফেলো, দুনিয়ার সব গাছগুলো কলম বানিয়ে যদি সবাই মিলে লিখতে শুরু করো, তারপর আমার কালামের একটা শব্দের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমরা একটা একটা করে সিরিয়াল হিসাবে যেতে পারি। দেখি হুতমা জাহান্নামের পরিচয় জানলাম, এখানে যাবে কারা? নাটোরে ওরকম মানুষ আছে কিনা দেখি নাকি। যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, এজেলায় নেই, এজে গেবত করা, দোষ চর্চা করা, তালাতালি করা, একের কথা অন্যের কাছে লাগিয়ে দেওয়া,
এটা আপনার কাছে মনে হচ্ছে এই আর কি, কিন্তু এই দোষের কারণে আপনাকে আল্লাহ জাহান্নামে হুকমা নামক যে স্তর আছে এখানে প্রবেশ করাবে, ওখানে যাবার পরে ওটা আল্লাহ জানানো আগুন আগে কলিজা পড়ে সাকার হয়ে যাবে। সুতরাং এই গোনায় যারা আছেন তারা থেমে যান। এই যে দোষ চর্চা করা, একের কথা অন্যের কাছে লাগানো, কান কথা কানে কানে কথা বলে অনেকে